আসসালাম আলাইকুম প্রিয়সৌধী হজরত ইয়াকুব আল্লাহাম পুত্রদের কথাবার্তা প্রবঞ্চিত হয়ে ইউসুফকে একদিনের জন্য ভাইদের সাথে গমনের অনুমতি প্রদান করেন বিদায়কালে ইউসুফকে বললেন হ্যাঁ আমার প্রাণ প্রিয় এসো একবার তোমাকে আমার বক্ষের সাথে মিলাই তোমাকে আর দেখব কি না কে জানে অত্যপর পুত্রদেরকে বললেন ইউসুফকে তোমাদের হস্তে সমর্পণ করলাম এখন যাও তোমরা নিরাপদে ফিরে আসো এই কামনাই করছি এই বলে তিনি পুত্রদেরকে বিদায় করলেন পিতার সামনে থেকে বিদায়ের পরবর্তী ঘটনার বর্ণনায় আল্লাহতালসাদ করেন অনন্তর যখন তারা তাকে নিয়ে চলল এবং একমত হলো যে তাকে নিক্ষেপ করবে কোনো অন্ধকূপে সুরাই ইউসুফ পনেরো সুতরাং তারা কেনান থেকে ছয়ক্রুশ দূরে নিজেদের বক্রির চারণভূমির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে রওনা করে ইউসুফ খেলাধুলা করতে করতে সানন্দ চিত্তে পথ চলতে থাকেন ভাইয়েরা ও পিতার দৃষ্টির অন্তরাল হতেই তার প্রতি জুলুম অত্যাচার চরথাপপর থাপ্পড় মারতে শুরু করে ইউসুফ ভাইদেরকে অনেক কাকতি মিনতি করে বলল আমি এমনকি অপরাধ করেছি যে তোমরা আমার প্রতি এহেন জুলুম করছো আব্বা কি আমাকে তোমাদের দায়িত্ব অর্পণ করেন নাই তোমরা কি আমার ভাই নাও আব্বার ওসিয়ত এবং তোমাদের প্রতি তার আবেদনের কথা বিস্মৃত হয়েও না আমি মাতৃহীন ছেলে এখানে আব্বাও নেই তোমরা আমার প্রতি দয়া করো ইউসুফ ইরুপ কাকতিমনতি করে ভাইদেরকে অনেক বললেন কিন্তু তারা কিছুই না শুনে জুলুম করতে থাকলো ভাইরা সবাই বলল তুমি না মিছামিছি স্বপ্ন বানিয়ে আব্বার কাছে বর্ণনা করেছিলে যে সূর্য চন্দ্র ও এগারো নক্ষত্র তোমাকে সাজদা করছে তোমার কামনা বাসনা সম্ভবত এটাই যে আমরা সকলে তোমার অধীনস্থ হয়ে থাকি তাই এখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এখানে তোমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই তাকে হত্যা করা হবে এহেন মর্মান্তিক হৃদয় বিধারক কথা শুনে ইউসুফ আলহিসাল্লাম ভাই ইয়াহুদার পদপ্রান্তে লুটিয়ে পড়েন ইয়াহুদা অন্য ভাইদেরকে বলল নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখো তোমরা প্রতিশ্রুতি দিয়েছ তাকে হত্যা করবে না এবার ভাইরা বলল একে কোনো অন্ধকূপে নিক্ষেপ করা প্রয়োজন এই সিদ্ধান্তক্রমে তারা ইউসুফকে কূপের পাড়ে নিয়ে বিবস্ত্র করে হাত পা বেঁধে ডুলে বসিয়ে কূপে নিক্ষেপ করে ইউসুফ আলহিসাল্লাম ভাইদের কাছে মিনতি করতেই থাকলেন অবশেষে বললেন আজ এমন কেউ নেই যে আমার এই করুণ অবস্থার সংবাদ আমার বৃদ্ধ আব্বাকে জানাবে তাহলে তিনি এসে দেখে যেতেন জালেমরা কি দুঃখ কষ্ট আর মুসিবতের গহবরে আমাকে নিক্ষেপ করেছে সম্পূর্ণ নিরপরাধ হওয়া সত্ত্বেও এই জালেমরা আমার প্রতি করুণা করল না কোনো প্রকার মায়া মমতা হৃদতা তাদের মাঝে জাগ্রত হল না অন্ধকোপের অর্ধপথ পর্যন্ত যখন ইউসুফ পৌঁছেন তখন ডুলের রশি ইয়াহুদার হাতে ধরা জালেম সামুন এসে তাড়াতাড়ি ঢুলের রশি কেটে দেয় তার ইচ্ছা ছিল তাড়াতাড়ি কূপে নিক্ষিপ্ত হয়ে ইউসুফ আলহিসাল্লাম মৃত্যুবরণ করবেন আল্লাহর হুকুমে কূপের ভেতর এক বর্ষা পরিমাণ স্থান পানি শূন্য ছিল আল্লাহর নির্দেশক্রমে হজরত জিবলিল আলহিস্লাম এসে তাকে পানির মধ্যে একটি পাথরের উপরে বসিয়ে দেন এভাবে কূপের একেবারে তলদেশে যাওয়া হতে তাকে রক্ষা করা হয় কূপে ইউসুফ আলহিসাল্লাম কদিন ছিলেন এই নিয়ে বিশেষজ্ঞ আলেমদের মতবিরোধ রয়েছে কেউ কেউ সাত দিন রাতের কথা বলেছেন কূপে নিক্ষেপের পর ভাইদের দৃঢ় প্রতীতি জন্মে যে ইউসুফ মারা গেছে আর আমরাও বিপদমুক্ত হয়েছি এখন আমরা তৌবা করব এবং আল্লাহ তা কবুল করবেন আমাদের জন্য এটাই উত্তম কর্মপন্থা আর আমরা আব্বার খেদমত করতে থাকবো যাতে তিনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন কূপে নিক্ষিপ্ত হয়ে ইউসুফ আলহিসাল্লাম অঝোর ধারে কাঁদতে কাঁদতে মৃত্যুর তার প্রান্তে উপনীত হন এই সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি যখন তার প্রতি উহিনাজিল করলাম তুমি এই বিবরণ একদিন তাদেরকে জানিয়ে দেবে অথচ তারা তোমাকে চিনতেও পারবে না সুরা ইউসুফ আয়াত পনেরো এরপরের ঘটনা বলি বর্ণনাতীত পিতার দৃষ্টির অন্তরাল হওয়ার পর থেকেই ইউসুফের সাথে খারাপ আচরণ শুরু হয় সারা পথ মারধর করতে করতে নেওয়া হয় কান্নাকাটি মিনতি ক্ষমা প্রার্থনা কিছুই জালেম ভাইদের মনে রেখাপাত করতে পারে নাই অন্ধকূপে নিক্ষেপের মধ্য দিয়ে আপাত জুলুমের পরিসমাপ্তি ঘটে কূপে নিক্ষেপ করা হলে তিনি কূপের কিনারা আঁকড়ে থাকেন তখন রশি দিয়ে হাত পা বেঁধে দূর থেকে কূপে নিক্ষেপ করা হয় হজরত জিবরিল আলাহ এসে পূর্ব হতে তথায় রক্ষিত একখণ্ড পাথরের উপর তাকে বসিয়ে দেন আগেই কাপড় খুলে তাকে বিবস্ত্র করে ফেলা হয় এই সময় হজরত জিবরিল মাধ্যমে তাকে সুসংবাদ শোনানো হয় যে একদিন তুমি ভাইদেরকে তাদের এই অপকর্মের কথা স্মরণ করিয়ে লজ্জিত করবে জিবরুল আলাহিসাল্লাম আরও বললেন ওহে ইউসুফ আল্লাহতালা তোমাকে ভীত শঙ্কিত হতে নিষেধ করেছেন ভাইদের জুলুমের কারণে তোমাকে তিনি সম্মানিত এবং তাদেরকে তোমার অধীনস্থ ও হুকুমতদার করবেন ইউসুফ আল্লাহামকে কোপে নিক্ষেপের পর ভাইরা সবাই নিজেদের মধ্যে পরামর্শ করল আব্বাকে কি জবাব দেওয়া হবে ইউসুফ কোথায় যদি এই জবাব চেয়ে বসেন তখন আমাদের আত্মরক্ষার ব্যবস্থা কি অবশেষে পরামর্শক্রমে তারা সিদ্ধান্ত করল যদি আব্বা জানতে চান তবে আমরা বলবো যে তাকে নেক খেয়ে ফেলেছে সুতরাং তারা একটি বকরি জবাই করে ইউসুফের জামা বকরির রক্তে রঞ্জিত করে পিতা হজরত ইয়াকুব আল নিয়ে দেখায় তাদের এরূপ কৌশল অবলম্বন সম্পর্কে আল্লাহ তালা বলেন আর তার পিতার নিকট আসে রাতের অন্ধকারে ক্রন্দনরত অবস্থায় তারা বলতে লাগলো আব্বা আমরা সকলে পরস্পর দৌড়াদৌড়ি করছিলাম আর ইউসুফকে আমাদের মালমাত্তার কাছে ছেড়ে যাই তখন তাকে নেকরে ভাগে সে খেয়ে ফেলে আর আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী রাতের অন্ধকারে ঘরে ফিরে তারা বকরির রঞ্জিত জমা পিতার কাছে হাজির করে বলল। আমরা বকরিপালের কাছে যেতে ইউসুফকে আমাদের মাল সামগ্রীর কাছে রেখে যাই এ সময় নেকরে সে তাকে খেয়ে ফেলে আব্বা আমরা ভালোভাবে জানি আপনি আমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবেন আমরা যদি হাজারো সত্য বলি তবুও আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না এই বলে তারা ইউসুফের রক্তেরঞ্জিত জামা পিতাকে দেখায় এই সম্পর্কে তালা বলেন তারা ইউসুফের জামায় মিছামিছি রক্ত লাগিয়ে নিয়ে আসে ইয়াকুব আল্লাহলাম জামা যখন ছেঁড়াফড়া দেখলেন না তখন ছেলেদেরকে বললেন এই জামাই ইউসুফের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না সম্ভবত বাঘ ইউসুফের প্রতি তোমাদের চাইতে বেশি দয়ালো ছিল কেননা বাঘ ইউসুফকে তো খেয়ে ফেললো কিন্তু তার জামা একটুও ছিঁড়ল না তোমরা যদি নিজেদের কথায় সত্যবাদী হও তবে যেই বাঘ ইউসুফকে খেয়েছে বলছ সেটি হাজির করো এরপর তিনি ছেলেদেরকে বললেন ইউসুফের বিষয় আমি আল্লাহর কুদ্রতের হস্তে সমর্পণ করেছি এবং এই দুঃখজনক ঘটনার অভিযোগ শূন্য ধৈর্য সহিষ্ণতা কামনা করছি হজরত ইয়াকুব আল্লাহিস্লামের সর্বশেষ উক্তি সম্পর্কে আল্লাহ তালা বলেন ইয়াকুব আল্লাহ বললেন ব্যাপার কিছু নয় মন তোমাদেরকে একটা কথা শিখিয়েছে আর তাই বলছ এখন আল্লাহর কাছে অভিযোগ শূন্য ধৈর্য প্রার্থনা করছি আর তোমরা যা বলছ সে ব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করছি সুরা ইউসুফ আয়াত আঠারো ছেলেরা ইয়াকুব আলাহিসাল্লামকে ইউসুফের রঞ্জিত জামা এনে দেখায় যা ছিল নির্ভেজাল মিথ্যা সম্পূর্ণ বিষয়টি অনুধাবন করতে পেরে ইয়াকুব আল্লাহসাল্লাম বাইতুল আহজান অর্থাৎ দুঃখ দুশ্চিন্তার ঘর নামে একটি ঘর তৈরি করে সেই ঘরে বসে আল্লাহর এবাদতে মুশকুল হন রাত দিন লাগাতার কাঁদতে কাঁদতে তার দৃষ্টিশক্তি চলে যেতে থাকে অবশেষে তিনি অন্ধই হয়ে যান একদিন জিব্রাইল আলাহিসাল্লাম এলে তিনি জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল কোথায় আমি ইউসুফকে পাবো কোথায় তাকে খুঁজব আল্লাহ যদি আমার ইউসুফকে বাঁচিয়ে রাখেন তবে তো ভালোই তিনি জিব্রইল আলাইস্লামকে বললেন ইউসুফের ব্যাপারটা মালাকুল মৌত আজরাইল আলহিম বলতে পারবেন কেননা তিনি তো সর্বজীবের প্রাণ হরণ করেন তখন জিব্রইল আলহাল্লাম গিয়ে আজরাইল আলসাল্লামকে ইউসুফের বিষয়টা জিজ্ঞাসা করেন ইউসুফ সহি সালামতে আছেন কিনা আজরাইল আলাহিসাল্লাম বললেন ইউসুফ সহি সালামতই আছেন আজরাইল আলহিমের এই কথায় ইউসুফ আল্লাহ কিছুটা মানসিক স্বস্তি লাভ হয় এবং তিনি আশ্বস্ত হন কিন্তু বিরহ বেদনায় কান্নাকাটি অব্যাহত থাকে এই সময় আল্লাহর পক্ষ থেকে এলহাম হল হে ইয়াকুব তোমার আল্লাহই ইউসুফের রক্ষক কেননা তুমি তাকে আল্লাহর হাতে সপেছ সুতরাং তোমার আল্লাহকেই ইউসুফ সম্পর্কে জিজ্ঞাসা করো এবার ইয়াকুব আল্লাহ বললেন ইয়া ইহি আমার ভুল হয়ে গেছে তুমি আমার প্রতি রহম করো ইউসুফের নিরুদ্দেশ হওয়ার পেছনে আরেকটি ঘটনা কথিত আছে আর তা হল ইয়াকুব আলহিসাল্লাম একদিন কাউকে আপ্যায়ন করছিলেন এক নিঃস্ব দর্থ এই সময় তার দ্বারে দণ্ডায়মান হয়ে কিছু খাবার চাইলেন ইয়াকুব আলাইসাল্লাম বললেন ঠিক আছে বস তোমার জন্য খাওয়া আনা হচ্ছে প্রার্থীকে এই কথা বলেই অন্য কাজে মশগুল হয়ে পড়েন ফলে খোদার্ত লোকটিকে খেতে দেওয়ার কথা তিনি ভুলে যান সুতরাং খাদ্য প্রার্থী বেচারা না খেয়েই স্থান ত্যাগ করে যাবার বেলায় সে দোয়া করল ইয়া ইলাহি তার আকাঙ্ক্ষাও এভাবে তার থেকে দূরে রেখো ক্ষুদার্থের এই দোয়া আল্লাহ তালা কবুল করেন এলহাম হল যদি ক্ষুধার্তকে খাওয়াতেন তাহলে সে চল্লিশ দিনের শক্তি লাভ করতো এবং আল্লাহর এবাদতে মশগুল থাকত সুতরাং এখন এই ভুলের বিনিময়ে চল্লিশ বছর পর্যন্ত ইউসুফের সুকে নিমজ্জিত থাকুন এই এলহামের পর ইয়াকুব আল্লাাম নিবেদন করলেন ইয়া আল্লাহ আপনি পরম দয়ালো মেহরবান অতীন্দ্র বিষয়াদি সম্পর্কে জ্ঞাত যে ত্রুটি আমার থেকে প্রকাশ পেয়েছে তা ভুলবশতই হয়েছে ইচ্ছাকৃত নয় তৎক্ষণাৎ জিবরিল আলহিসাল্লাম এস অবতরণ করে বললেন হ্যাঁ ইয়াকুব আপনার যে দুঃখ দুশ্চিন্তার কাল অতিবাহিত হচ্ছে তা মানবীয় ভুলবশত ঘটনার কারণেই হয়েছে যদি ইচ্ছাকৃতই হতো তবে এর দ্বিগুণ দুঃখ দুর্দশা আপনার উপর আপতিত হতো বর্ণিত আছে ইউসুফ ভ্রাতারা তার জামা খুলে খালি গিয়ে যখন কূপে নিক্ষেপ করে তখন আল্লাহর হকুমে জিবরিল আলহিসাল্লাম রেশমির তৈরি জান্নাতি জামা এনে তাকে পরিয়ে দেন সেই জান্নাতি জামাটি ইউসুফ আল্সাল্লামকে উলঙ্গ শরীরে কূপে নিক্ষিপ্ত হবার পর পরানো হয় সেটি ছিল হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলহিসাল্লামের জামা এই জামার কল্যাণে নমরুদের অগ্নিকুণ্ড তার জন্য ফুলবাগিচা হয়ে গিয়েছিল এবং তিনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন ইব্রাহিম আল্লাহসাল্লামের সেই জামা হজরত ইয়াকুব আল্লাহসাল্লাম পিতার উত্তরাধিকার সত্যরূপে পেয়েছিলেন তিনি যখন ইউসুফ আলহিসাল্লামকে ভাইদের সাথে যেতে দেন তখন একটি জান্নাতি তাবিজ তার গলায় বেঁধে দেন কূপে নিক্ষিপ্ত হবার পর সেই তাবিজ এবং কাপুরি পুনরায় জিবরিল আলহিম তাকে পরিয়ে দেন সম্মানিত সুধী হজরত ইউসুফ আলহিসকে অন্ধকোপে নিক্ষেপের ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব Assalamualaikum warahmatullahi wabarakatuh.